রাজধানী আগরতলা শহরতলির একটি পিছিয়ে থাকা গ্রাম হলো যোগেন্দ্রনগর আম্বেদকর পল্লী গ্রাম। এই গ্রামের অধিকাংশ মানুষই শ্রমজীবী। আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকা এই গ্রামটির সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিগত বেশ কিছুদিন আগেই গ্রামটিকে দত্তক হিসেবে নেয় আগরতলা মহিলা কলেজের NSS ইউনিট। দত্তক নেওয়া মানে একটা গুরু দায়িত্ব গ্রহণ করা। সেটা উপলব্ধি করেই দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিনিয়তই কলেজের NSS ইউনিটের সদস্যরা রয়েছেন এই গ্রামের মানুষের পাশে। করোনা কালেও এই গ্রামে অনেক কর্মসূচি সংগঠিত করেছে মহিলা কলেজ কর্তৃপক্ষ। আর্থিক দিক দিয়ে ইউনিটের সদস্যরা দুর্বল হলেও মানসিক দিক দিয়ে যে দুর্বল নয় তা আবারও তাদের পাশে থেকে প্রমাণ করলেন তারা। NSS এর স্বেচ্ছাসেবীরা টিফিনের টাকা বাঁচিয়ে এবার এই গ্রামের দুস্থ মানুষগুলির হাতে তুলে দিলেন শীতের বস্ত্র। রবিবার সরকারি ছুটির দিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়েই তারা সম্পূর্ণ করলেন এই শীত বস্ত্র প্রদান কর্মসূচিটি। এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস, ছিলেন কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে ইউনিটের সদস্যরা। শীতের সময় শীত বস্ত্র পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এলাকার সুবিধাভোগীরা। এদিনের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলেজ কর্তৃপক্ষ জানান, NSS মানে আমি আমরা নই, আমরা সকল সকলের জন্য। এই ভাবনা নিয়েই কলেজ NSS ইউনিট গ্রামটিকে দত্তক হিসেবে নিয়েছে। তবে এই কাজটা ইউনিটের একার পক্ষে সম্ভব নয়, এর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই যে NSS এর যে মূল মোটু, নট মি বাট ইউ, মানে আমি নয় তুমি নয় আমরা, এই যে উদ্দেশ্যটা, মানে আমরা সবার জন্যে সকলের তরে আমরা সকলে, এই উদ্দেশ্যটাকে সামনে রেখে উইমেন্স কলেজ NSS ইউনিট এই কর্মসূচিটা হাতে নিয়েছে। আজকে এই গ্রামটা আমরা দত্তক নিয়েছি। এই গ্রামের আর্থসামাজিক সব বিষয়টা দেখার দায়িত্ব কিন্তু উইমেন্স কলেজের হাতে এসে পড়তা। তো সমাজ থেকে আমরা, সমাজের মাধ্যমে আমরা এটু দিতে চাই, উইমেন্স কলেজের ইউনিট NSS ইউনিট এটু মানে দিতে চাই যে সবার সহযোগিতার হাত যেন এখানে মানে চলে আসে। আসলে কথা হচ্ছে কি, গভর্নমেন্ট থেকে আমাদেরকে যে টাকাটা দেওয়া হয় সেটা দেওয়া হয় স্টুডেন্টদের জন্যে, কিন্তু স্টুডেন্টরা তার নিজেদের খরচের পয়সা বাঁচিয়ে, মানে টিফিনের পয়সাটা বাঁচিয়ে এই সমাজের কাজে নিজেদেরকে নিয়োজিত করছে। এবং আমার মনে হয় যে এইভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলেই মানে সঠিক শিক্ষাটা হবে আর কি সমাজের মানুষের কাছে, যে সকলের তরে আমরা সকলে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।